ওই মা কি বানিয়েছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পান্ডা দ্য ব্লগার্স। আজকে একটা নতুন খাবার রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্ট একটু জেনে নিতে চাই অমলেট লাভার্স কারা কারা আছো, বিকজ আমাদের আজকের মিশন হরিয়ালি অমলেট। হরিয়ালি কাবাব তো সবাই খেয়েছো, সবাই নামও জানো, কিন্তু হরিয়ালি অমলেট কজন খেয়েছো? বেশি আর লেট করবো না, ঝটপট তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দেবো, কিন্তু তার আগে একটু দেখিয়ে দেবো আমাদের কী কী ইনগ্রিডিয়েন্ট লাগছে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে এন্ড অব্দি দেখতে থাকো, আর লাস্টে আমাদের জানিও তোমাদের এই হরিয়ালি অমলেটটা কেমন লেগেছে। আচ্ছা, জানাবে কী করে? তার জন্য নিজেদেরকে বানাতে হবে। আমাদের ভিডিও দেখতে দেখতে চট করে তোমরাও বানাতে শুরু করে দাও। এখানে রয়েছে ক্যাপসিকাম, হালকা লঙ্কা, এখানে অল্প পেঁয়াজ, এখানে রয়েছে টমেটো, এটা ধনে পাতা, আর এটা হচ্ছে গাজর। তো বানানো যাক। মোটামুটি আজকে আমাদের যা লাগবে তার জিনিসপত্র তো দেখিয়ে দিলাম, তার সাথে আরও অনেক কিছু লাগবে, সেগুলোও দেখাচ্ছি রান্না করার সাথে সাথে। তো দেখতে থাকো, দিয়ে দিয়েছি মোটামুটি তেল গরম হয়ে গেছে, এবার এই জিনিসগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা, বলে রাখি আমি এখানে সর্ষে তেল ব্যবহার করছি, তোমরা সর্ষে তেল ছাড়া অন্য কোনো তেলও ইউজ করতে পারো, তো যার যেমন। সবার ফার্স্টে ক্যাপসিকাম ছেড়েছি, দেখতেই পাচ্ছ মোটামুটি সব কিছু দেওয়া হয়ে গেছে আমাদের, শুধু এই ধনে পাতাটা বাদ দিয়ে এটা সবার লাস্টে দেবো। তো এগুলো মোটামুটি দেওয়া হয়েছে, হালকা লালচে লালচে কালার যখন আসবে তখন আমাদের ডিমটা দিতে হবে। আমরা ভাটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে দিয়েছি হালকা নুন আর একটু গুঁড়ো লঙ্কা। এবার এটা মোটামুটি রেডি, এবার এটার মধ্যে দিতে হবে। দেখতেই পাচ্ছ কেমন লাল লাল একটা ভাব এসে গেছে রেডিশ টাইপের। এটার মধ্যে নুন আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি যাতে টেস্টটা একটু বাড়ে। আর বলে রাখি এই জিনিসটা একটু হালকা ঝাল ঝাল হলে বেটার হয়, মানে একটু স্পাইসির ওপর থেকে যদি থাকে একটু ঝাল ঝাল ডিমের সাথে ভালোই জমে। তো আমি বলবো যে একটু লঙ্কার পরিমাণটা বেশি বাড়াতে যাতে একটু স্পাইসি হয়। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ডিমটা। একটু হালকা নুন দিতে হবে, তার সাথে আর একটা মশলা অ্যাড করতে হবে। মোটামুটি এটাকে আর একবার উল্টে দিলাম এদিক ওদিক করে, আমাদের তৈরি রান্না, এবার সার্ভ করার পালা। হালকা উপর দিয়ে ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি যাতে খুব সুন্দর দেখতে লাগে, ইভেন দেখতে লাগছেও, খেয়ে বলতে হবে কেমন লাগছে। তাড়াতাড়ি করে নামিয়ে নিই। ফাইনালি আমাদের রান্না বান্না অ্যান্ড ডেকোরেশন অল ডান। তো হালকা করে এটা স্লোমো দেখে নাও। দেখতে সিরিয়াসলি খুব সুন্দর লাগছে, এবার খেয়ে দেখি কেমন বানিয়েছি। অনেকদিন পর বানালাম জিনিসপত্র, আর ডিম তো অনেকদিন পরই। এত ক্যালমা দেখা দেয় জিনিসটা ঠান্ডাই হয়ে গেছে। খাপ বানায়নি, ভালোই বানিয়েছি, হালকা একটু নুনটা কম পড়েছে। নুনটা একটু ঠিক থাকলে মোটামুটি ভালোই হয়েছে। আর জিনিসটা তো দেখালামই, তোমাদের কেমন লেগেছে ভিডিওটা আমাকে কিন্তু জানাতে ভুলো না। আর ডেকোরেশনটা কেমন ছিল আমাকে একটু জানিও, অনেকদিন পর এরকম একটা ডেকোরেশন করলাম। আর খাবারটাও সিরিয়াসলি অনেকটাই টেস্টি হয়েছে, সিরিয়াসলি। হালকা একটু নুনটা কম পড়েছে, আর জিনিসপত্র যা দিয়েছি সব তো দেখিয়ে নিয়েছো। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, একটা শেয়ার করো।